ভিডিওটি যদি অত্যন্ত হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, অবশেষে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। নতুন কোনো ভিডিও যখন আপনি তৈরি করছেন আপনার ইউটিউব চ্যানেলে, সেটি শর্ট ভিডিও হোক বা লং, তো অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটির উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। সাউন্ড আপনার ভিডিওকে জীবন্ত করে তুলবে এবং সেই সঙ্গে আপনার ভিডিওর ইফেক্ট, ভিডিওর কোয়ালিটি, গুণগত মান অবশ্যই দর্শককে আকৃষ্ট করবে। সেজন্য আপনার কণ্ঠস্বর বা ভয়েস এবং আপনার সাউন্ড থেকে যে নয়েজ, সেই নয়েজটিকে রিমুভ করবার যে কৌশল, এই ভিডিওতে আমরা সেটি শিখব, যাতে করে আপনার ভিডিও হয়ে উঠবে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আপনি চলে আসুন গুগল প্লে স্টোরে, এখানে আপনি টাইপ করুন ওয়েব এডিটর। এটি ইনস্টল হয়ে গেছে, তো এটিকে আপনি ওপেন করুন। তারপরে চলে আসুন ওয়েব ব্রাউজার, নিচে চলে আসুন একেবারে বাম দিকে ব্রাউজার, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ যেখানে যে ফাইলের মধ্যে আছে সেটিকে ওপেন করে নিন। এবার লোড সিলেক্টেড ফাইল এর উপরে ক্লিক করুন। এরপরে নিচে চলে আসুন যে অ্যারো চিহ্ন রয়েছে প্লে, এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন দ্বীপ ডিজিটাল টিপস, আমি সংগ্রহী প্রশান্ত, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি যদি অত্যন্ত হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, অবশেষে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। তো অডিও ক্লিপটি আপনারা শুনলেন, আপনি চলে আসুন ইফেক্টস। এই ইফেক্টস থেকে আপনি নানা রকম এই ভিডিও ক্লিপটিকে এডিট করতে পারেন। ধরা যাক আপনি রিভার্ব ব্যবহার করবেন, রিভার্বে ক্লিক করলেন, এরপর আপনি ডেমো এটিকে প্লে করে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন দ্বীপ ডিজিটাল টিপস, আমি সংগ্রহী প্রশান্ত, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি যদি অত্যন্ত হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, অবশেষে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। তো এইভাবে আপনারা এখান থেকে এডিট করতে পারেন। তো আমি যেহেতু রিভার্ব নিতে চাইছি না, সেজন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। আবার চলে আসছে ইফেক্টস। তো যেহেতু আমরা নয়েজ রিমুভ করতে চাইছি, তো নয়েজ গেট এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাকে আপনার সামনে ইন্টারফেসটি এরকম দেখাবে। তো এটাকে আপনি প্লে করে দেখে নেবেন যে আপনার সাউন্ড ঠিকঠাক আছে কি না, অথবা আপনার ডান দিকে যে নোব ভলিউমগুলো রয়েছে এগুলোকে আপনি বাড়িয়ে বা কমিয়ে আপনার সাউন্ডটাকে আপনি সুন্দর করতে পারেন। স্যার বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন দ্বীপ ডিজিটাল টিপস, আমি সংগ্রহী প্রশান্ত, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন দ্বীপ ডিজিটাল টিপস, আমি সংগ্রহী প্রশান্ত, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। যদি অত্যন্ত হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবেন, অবশ্যই ছোট্ট করে একটি লাইক। চলুন বন্ধুরা শুরু করি আজকের। স্যার বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন দ্বীপ ডিজিটাল টিপস, আমি সংগ্রহী প্রশান্ত, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। যদি অত্যন্ত হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই ছোট্ট করে একটি লাইক। চলুন বন্ধুরা শুরু করি আজকের। তো এবার এটাকে আপনি টিক করে দিন। এরপর আপনি এটাকে সেভ করবেন কিভাবে? ফাইলে ক্লিক করুন, এক্সপোর্টে ক্লিক করুন, তারপর ট্র্যাপ। এরপর আপনার ফাইলের একটি নাম দেন, এরপরে এক্সপোর্টের উপরে ক্লিক করুন,
তো বন্ধুরা, হাতে থাকা যে মোবাইল বাড়িতে বসেই সুন্দর সাউন্ড ইফেক্ট তৈরি করার জন্যই যথেষ্ট। তো এর জন্য আপনাকে একটু সময় আর একটু বুদ্ধি খরচ করতে হবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।